আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনাদের সামনে নতুন আরেকটি সাইট শেয়ার করে দেবো, যেটার নাম হচ্ছে মিমি ল্যাবস। সো এই সাইটটাতে কীভাবে কাজ করবেন আর কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন, এবং এই সাইটটা কেন আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এটাও কিন্তু আমি আপনাদের মাঝে প্রকাশ করে দেবো। কেন এটা কিন্তু সরাসরি নট কয়েন থেকে কিন্তু আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো যার কারণে কিন্তু এই সাইটটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এখন অনেকে মনে করতে পারেন, ভাই এটা কি সত্যি কি নট কয়েন থেকে আমাদেরকে দিচ্ছে মাইনিং করার জন্য? অবশ্যই ভাই, নট কয়েন থেকে আমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে, সেটা প্রুফটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইজ, সো গাইজ, এটা দেখার জন্য কিন্তু আমি সরাসরি চলে আসলাম যে নট কয়েনের যে কমিউনিটি রয়েছে, নট কয়েন কমিউনিটিতে কিন্তু চলে আসলাম। এই দেখতে পারতেছেন প্রায় 17 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার কিন্তু এখানে রয়েছে। আর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিমি ল্যাব নামে কয়েনটা এখানে দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে এটা কিন্তু একটা মিম কয়েন, ঠিক আছে? এটা কিন্তু একটা মিম কয়েন। যাই, আপনারা যারা এখন পর্যন্ত এটাতে কাজ শুরু করেনি, অবশ্যই প্রত্যেকেই কিন্তু আপনারা এটাতে কাজ শুরু করবেন। কীভাবে কাজগুলো করবেন সেগুলো কিন্তু এখন আলোচনা করব, ঠিক আছে? তো গাইজ, শুরুতে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন লাইকনটি, পাশে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আপনারা যে লিঙ্কটা এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এই পোস্টটা কিন্তু আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সটা একটু চেক করবেন, ওইখানে কিন্তু এই অফার লিঙ্কটা দেওয়া থাকবে। অফার লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি এই পোস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনার লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কটার উপরে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম স্টার্ট লেখা ভেসে উঠবে। সো আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর একটু সময় কিন্তু আপনাকে অপেক্ষা করা লাগবে, ঠিক আছে? একটু সময় অবশ্যই অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে মিমি ল্যাবস, ঠিক আছে? সো সাইটটা কিন্তু অনেক ভালোভাবে, যেহেতু নট কয়েন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে বুঝতেই তো পারতেছেন নট কয়েন কোনো আজেবাজে সাইট কিন্তু তারা কিন্তু শেয়ার করে না, সেটা কিন্তু আপনারা অনেকেই ভালো করে জানেন। সো সাইটটা আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি প্রশ্নতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর ওটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর সেম এই পেজটা কিন্তু আপনার সামনে আসবে। আসার পরে এখন আপনাকে এখানে কিন্তু কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে আসবেন, এখানে আসার পরে এখানে দেখতে পারবেন বেশ কিছু টাস্ক কিন্তু দেওয়া থাকবে। এই টাস্কগুলো কিন্তু আপনারা অবশ্যই, আমি দুইটা একটা টাস্ক কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই টাস্কগুলো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেবে টাস্কের উপরে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন, সরাসরি কিন্তু আপনাকে নিয়ে যাবে অন্য একটা গ্রুপে নিয়ে যাবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু নিচের দিকে। সো সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করতে পারবেন না, কিছু টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারেন, বাকিগুলো কিন্তু কমপ্লিট হবে না। মানে কিছু কমপ্লিট হবে আর কিছু কিন্তু কমপ্লিট হবে না, অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। মানে সবগুলো কমপ্লিট করার অনেকে চেষ্টা করবেন, অনেক কমপ্লিট হবে, অনেক কিন্তু হবে না। সো যাই হোক, আমি এখান থেকে আপনাদেরকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে কিন্তু আমরা ডাব্লু কয়েনে কাজ করি, ডাব্লু কয়েনের ভিডিও দিয়ে দিয়েছি। এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এরো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পর স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারেন, যদি ব্যাগে না আসার পরে যদি না হয়, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে অবশ্যই তাদের যে জয়েন লিঙ্ক আছে জয়েনে ক্লিক করে দিবেন, অথবা ক্রিয়েট যদি আসে তাহলে ক্রিয়েট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন যে ডাব্লু কয়েনের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট চলে আসছে, আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেল। সো আমরা এখন এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্লেম অপশন আসছে, আমরা ক্লেমে ক্লিক করে দেবো। সো তাদের কমিউনিটিতে আমাদেরকে জয়েন দিতে বলছে, আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবো তাদের কমিউনিটিতে কিন্তু আমি অলরেডি জয়েন দেওয়া এসেছি। সো এখন আমরা এখান থেকে আসলাম, আসার পর এখানে কিছু কিছু টাস্ক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে আপনার ই দেয় না, মানে ক্লেম অপশনটা দেয় না, ঠিক আছে? কিছুক্ষণ পরে কিন্তু দেয়। সো যাই হোক, এটা কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পরে দিয়ে দিবে। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এই ব্যাটেল আছে এখানে, এই ব্যাটেলে যদি আপনি ক্লিক করে দেন, এখান থেকে কিন্তু আপনি ব্যাটেল খেলেও কিন্তু আপনারা কিন্তু কাজটা করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ মানে এখানে গেম খেলেও কিন্তু কাজটা করতে পারবেন, মানে এখানে কিন্তু র্যান্ডমলিভাবে কিন্তু আপনাকে কিন্তু উইন করা হবে। সো আমি বলবো এটা কিন্তু না করাই ভালো। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে কিন্তু ওয়ালেট কানেক্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিবেন, ওকে? সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করা রয়েছে। সো এটা আমি ডিসকানেক্ট কিন্তু করে দিলাম। ডিসকানেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে বাইন্যান্স এবং বায়োবিট এবং ওকে এক্সচেঞ্জার কিন্তু শো করতেছে। এইখানে যদি আমরা ক্লিক করে যাই, তাহলে কিন্তু আমাদেরকে বাইন্যান্স থেকে টোন অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে? সো আপনি চাইলে এটাও দিতে পারেন, অথবা আপনারা যে কাজটি করতে পারেন, এখানে কানেক্ট টোন ওয়ালেট, এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনি চাইলে কিন্তু টোন কিপার ওয়ালেট বা মাইটোন এগুলো যে কোনো একটা কিন্তু আপনি কানেক্ট করে নিতে পারেন। সো আমি টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে এটা কিন্তু কানেক্ট করে নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। সো আপনারাও চাইলে কিন্তু এটা করে নিতে পারেন, ঠিক আছে? আর যারা একাধিক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, মাল্টিপল অ্যাকাউন্ট, তার মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু হবে না, কেননা এটা কিন্তু শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট করা সম্ভব একটা ফোনে, ঠিক আছে? একটা ফোনে একটাই অ্যাকাউন্ট করা কিন্তু সম্ভব, অবশ্যই বেশি অ্যাকাউন্ট কিন্তু হবে না। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাবেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে নেবেন।
সো তারপর এখান থেকে আপনারা যদি এই যে এখানে ক্লিক ল্যাবেজুল ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো কিন্তু আপনি কিন্তু কমপ্লিট মানে টাস্ক বলতে এখান থেকে পার আওয়ারটা কিন্তু আপনাকে বাড়িয়ে নিতে হবে। এখানে বেশ কিছু কার্ড রয়েছে এগুলোতে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু পার আওয়ারগুলো বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আমি যে পার আওয়ারগুলো বাড়িয়ে নিচ্ছি ভাবে আপনারা অবশ্যই পার আওয়ারগুলো বাড়িয়ে নেবেন। সো আমি পার আওয়ারগুলো বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। সো তারপর এখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে, তারপরে আপনারা এখানে যদি দেখেন এই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু রেফার যে আপনার যে রেফারের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনারা যদি কপি অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে বা এখান থেকে আপনি শেয়ারও করে দিতে পারেন যে কাউকে। আশা করছি এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। সো টাস্কগুলো অবশ্যই প্রত্যেকে কমপ্লিট করে নেবেন, এখানকার কাজ কিন্তু এগুলো। তারপরে হচ্ছে মাঝে মাঝে কিন্তু এখানে কিন্তু নতুন সিস্টেম অর্থাৎ ক্লেমের অপশন কিন্তু দেয়, সেগুলোতে আপনারা দেখবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রেওয়ার্ড অপশন আছে, রেওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে কিন্তু ডেইলি রেওয়ার্ড আছে, এখান থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু আপনি কিন্তু রেওয়ার্ডটা নিতে পারেন, মানে ডেইলি ক্লেম আছে, ঠিক আছে। এখান থেকে ডেইলি ক্লেম আছে, ডেইলি ক্লেমও কিন্তু আপনারা করতে পারেন। তারপরে এখানে কিন্তু ডেইলি যে কাম্য কার্ড কাম্য কম্বো কোড কিন্তু এখানে আছে, ঠিক আছে। কম্বো কোডটা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই এখানে আছে, এই এখানে এইটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এইটার উপরে ক্লিক করে দিলে কম্বো কোডটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আশা করছি এখন কিন্তু আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন, ঠিক আছে। তো যাই হোক, এই শ্রীলঙ্কার ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইক করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।